আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের সাথে ক্রম বর্ধমান উত্তেজনার মধ্যেই হরমোস প্রণালীতে মার্কিন সাবমেরিন পূর্ব চীন সাগরের আকাশে রাশিয়া ও চীনের যৌথ বিমান মহড়া উত্তেজনা চরমে মুসলিমদের কল্যাণে একসঙ্গে কাজ করবে তুরস্ক ইন্দোনেশিয়া ভারতের গোহাটিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যুদ্ধ জাহাজ তাড়িয়ে দিল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমোস প্রণালীতে মার্কিন সাবমেরিন ইরান ও আরব উপদ্বীপের মাছ দিয়ে প্রবাহিত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে মার্কিন সাবমেরিন এতে আমেরিকার পারমাণবিক জ্বালানি দিয়ে পরিচালিত ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী খবরটি নিশ্চিত করেছে বাহারাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম নৌ থেকে জানানো হয়েছে ওহিও ক্লাস ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ছাড়াও দুটি যুদ্ধ জাহাজ ফজমস প্রণালী পাড়ি দিয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সহযোগী ও সমুদ্রপথের সুরক্ষা রঙ্গিকার থেকে সতর্ক সংকেতের অংশ হিসেবে বিরল এই পদক্ষেপ নেওয়া হয়েছে 154টি টমাহক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস জর্জিয়া একসাথে 66 সৈন্য বহন করতে পারে পারস্য উপসাগরের মাঝে হর্মোস প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ করা হয় নভেম্বরে ইরানের পরমাণু বিজ্ঞানী ড মহসিন ফকরিজাদে হত্যার পরপরই মার্কিন নৌবাহিনীর বিরল পদক্ষেপকে এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির প্রভাব প্রদর্শনের অংশ হিসেবে মনে করা হচ্ছে অপরদিকে ইরানের প্রভাবশালী আল কুজ ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানির হত্যাকাণ্ডের দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এই অগ্রগতির মাধ্যমে ইরানকে সতর্ক করেছে পারস্য উপসাগর ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে কিছু অংশসহ মোট দুই পাঁচ মিলিয়ন বর্গ মাইল সমুদ্র ভাগ বাহারাইনের মার্কিন পঞ্চম নৌবহরের আওতাধীন রয়েছে সূত্র ডেইলি সাবাহ পূর্ব চীন সাগরের আকাশের রাশিয়া ও চীনের যৌথ বিমান মহড়া উত্তেজনা চরমে জাপান সাগর ও চীন সাগর আকাশে কৌশলগত বোমারো বিমান দিয়ে মহরা চালিয়েছে রাশিয়া ও চীন গত এক বছরের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয়বার এই ধরনের অনুষ্ঠিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টি ইউ নাইনটি ফাইভ এম এস এবং চীনের চারটি এই সিক্স কে কৌশলগত বোমারো বিমান এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রাশিয়ার এর স্পেস ফোর্স এবং চীনা পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার বিমান দিয়ে দ্বিতীয়বারের মতো যৌথ মহড়া চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে এই মহড়া চালানো হয়েছে এবং তৃতীয় কোনো দেশকে টার্গেট করে এই মহড়া চালানো হয়নি এছাড়া এতে আন্তর্জাতিক আইনেরও কঠোরভাবে মেনে চলা হয়েছে রাশিয়া ও চীনের সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় ঢুকে পড়েছে বলে শিউল প্রতিবাদ জানানোর পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতি দিল দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে চীন তাদেরকে বলেছে একটি চীনা সামরিক বিমান নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় ঢুকে পড়েছিল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে মনে হচ্ছে চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে তবে বিষয়টি আরও খতিয়ে দেখতে হবে দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থা ইউন হ্যাভ জানিয়েছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে বেইজিং ও মস্কোকে সতর্ক করে দিয়েছে শিউল মুসলিমদের কল্যাণে একসঙ্গে কাজ করব তুরস্ক ও ইন্দোনেশিয়ার ঘোষণা তুরস্ক ও ইন্দোনেশিয়া একসঙ্গে ইসলাম ফোবিয়া ও বৈষম্যের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের সমর্থন করার জন্য কাজ করা উচিত বলে মন্তব্য করেছে আজ মঙ্গলবার জাকার্তায় ইন্দোনেশিয়ার মাসুডির তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন তুরস্ক ও ইন্দোনেশিয়ার একসঙ্গে ইসলাম ফোবিয়া ও বৈশ্বিক বৈষম্যের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের সমর্থন করার জন্য কাজ করা উচিত ইসলাম ফোবিয়ার ক্রম বর্ধমান হুমকি এবং মুসলিম বিশ্বের বিরুদ্ধে বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন তাদের মূল্যবোধের ক্ষতি করার চেষ্টার বিরুদ্ধে একত্রিত হওয়া উচিত দুটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হিসেবে আমাদের অবশ্যই মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক লক্ষ্য এবং স্বার্থ রক্ষা করতে হবে এ সময় মেভলুত করেন 2020 সাল ও মধ্যে সম্পর্ক স্থাপনের বছর সেই উপলক্ষে আসন্ন বছরে দু একুশ ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট শ্রী সেপ্তাহে ফের দোগান ওই সফরে দুই দেশের মধ্যে একটি উচ্চ স্তরের কৌশলগত সহযোগিতা কাউন্সিল শুরু করা হবে আনাদলু এজেন্সির খবরে বলা হয় উভয় দেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমান 1.5 বিলিয়ন ডলার থেকে 10 বিলিয়ন ডলারে উন্নীত করতে এবং বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে। পরে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রীরা সহযোগিতার পাশাপাশি কূটনৈতিক এক্সচেঞ্জ এবং প্রশিক্ষণের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর সারকে স্বাক্ষর করেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলেন উভয় পক্ষই 2021 সালে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে পাশাপাশি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাও রয়েছে ইন্দোনেশিয়ায় তুর্কি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহকে স্বাগত জানিয়ে তিনি বলেন আমি বিশ্বাস করি এখানে তুর্কি বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশের ব্যবস্থা করা হবে করোনা মহামারী পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য জোর দিয়ে রেটনো মাসুডি বলে ইন্দোনেশিয়া ও মুসলিমদের কল্যাণ সমাধানের জন্য ইসলামিক সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে সম্মত হয়েছে ভারতের গুয়াহাটিতে এর সীমান্ত সম্মেলন শুরু ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিভিএসএফ মহাপরিচালক পর্যায়ের একান্নতম সীমান্ত সম্মেলন আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে ভারতের গৌহাটিতে এই সম্মেলন অনুষ্ঠানের শুরু হয়েছে এ সম্মেলনের যোগ দিতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ভারতে পৌঁছেছেন বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিন সকাল দশটার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলামের নেতৃত্বে এগারো সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সিনেট তামাবিল ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করেন সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইজি হরদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অফ অনার দিয়ে অভ্যর্থনা জানান পরে বিজিবি মহাপরিচালক সহ বাংলাদেশ প্রতিনিধি দল বিএসএফ এর হেলিকপ্টারে করে ভারতের গোহাটিতে মহাপরিচালক রাকেশ আস্তানা বিজিবি দিয়ে বরণ করে নেন এই সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে বারো সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন বলে জানা যায় বিজ্ঞপ্তিতে জানানো হয়ে আসছে পঁচিশ ডিসেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হবে সম্মেলন শেষে ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরবেন মার্কিন যুদ্ধ জাহাজ তাড়িয়ে দিল চীন দক্ষিণ চীন সাগরে নানসা দ্বীপপুঞ্জের উপকূল থেকে একটি মার্কিন যুদ্ধ জাহাজ তাড়িয়ে দিয়েছে চীন চীনা সেনাবাহিনীর বরাদ দিয়ে নিউজ চ্যানেল আল মায়াদিন জানিয়েছে বেজিং এর অনুমতি না নিয়েই যেই মার্কিন যুদ্ধ জাহাজটি নানশা দ্বীপপুঞ্জে পানিসীমায় ঢুকেছিল সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে এর আগে গত শনিবার একটি মার্কিন যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে বলে সেদেশের গণমাধ্যমের খবর এসেছে চীন বহুবার আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে ওয়াশিংটন যেন চীন তাইওয়ান ও হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বন্ধ করে চীন মনে করে ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি ও নিরাপত্তাহীনতার প্রধান কারণ মার্কিন সামরিক উপস্থিতি দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটার মালিকানা দাবি করে চীন কিন্তু ভিয়েতনাম ফিলিপাইন মালয়েশিয়া ব্রোনাই ও তাইওয়ানও এই সাগরের নিজ নিজ উপকূলীয় অঞ্চলের মালিকানা দাবি করেছে বেজিং বলেছে মার্কিন সরকারই চীনের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বেইজিং বিরুদ্ধে উস্কানি দিচ্ছে আমেরিকার কারণে ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ও ব্রোনাই এর সঙ্গে চীনের সম্পর্কের উন্নতি হচ্ছে না আমেরিকা দক্ষিণ চীন সাগরকে আন্তর্জাতিক পানিসীমা বলে দাবি করে এবং ওই সাগরে যুদ্ধ জাহাজ চালানোকে নিজের অধিকার বলে মনে করে পাক ভারত যুদ্ধে দুদেশের ক্ষয়ক্ষতি ব্যাপক উনিশশো সালের পাক ভারত যুদ্ধের অংশ জাবিন্দার যুদ্ধটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘটা সর্ববৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ এতে ভারত পাকিস্তান দুই দেশের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই যুদ্ধে ভারত ব্যবহার করে ব্রিটেনের তৈরি সেঞ্চুরিয়ন এবং আমেরিকার তৈরি শেরম্যান ট্যাঙ্ক অন্যদিকে পাকিস্তানের কাছে ছিল প্যাটন ট্যাঙ্ক যুদ্ধ ছিল দুই দেশের মধ্যে এক বছরের সংগঠিত তিনটি বিদ্যমান ঘটনার ক্রম পরিণতি লাহোরে আক্রমণের কিছু প্রাথমিক সাফল্য লাভ করে কিন্তু ফেরার পথে সারিবদ্ধ পানির শেষ খালের কারণে তারা বাধাগ্রস্ত হয় পাকিস্তানি সেনাবাহিনী এই পানি সেচ খালের ওপর নির্মিত প্রায় সত্তরটি সেতু বিস্ফোরণে উড়িয়ে দিয়ে সেখানে পরিচালনা করে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ট্যাঙ্ক ও অন্যান্য সেনা জানে সজ্জিত সক্রিয় ও শক্তিশালী পাকিস্তান প্রথম সশস্ত্র বাহিনী এই আক্রমণ পরিচালনা করে কিন্তু ভারতীয় বাহিনী পূর্বে অবস্থান নেওয়া অ্যাম্বুসের কাছে পাকিস্তানের ব্যাপক ও বহু প্রাণহানির ঘটনা ঘটে অন্যদিকে শিয়ালকোট রণক্ষেত্রে উভয় পক্ষের চারশো থেকে ছশোটি ট্যাঙ্ক বহন নিয়ে সর্ববৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ শুরু হয়